Hey guys, welcome back to my channel. And এই ভিডিওতে আমি শেখাতে চলেছি কিভাবে আপনারা আপনার ফেসবুক প্রোফাইল যদি একটু থাকে, আপনি নিশ্চয়ই ফেসবুক অ্যাপ্লিকেশন ইউজ করে থাকেন এন্ড ফেসবুক প্রোফাইল আপনার নিশ্চয়ই রয়েছে, তো সেই ফেসবুক প্রোফাইলে কিভাবে আপনি অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটনকে অ্যাড করবেন এই ভিডিওতে আমি দেখাবো. ওকে, সো আপনারা জানেন না কিভাবে ফলো বাটন অ্যাড করতে হয় প্রোফাইলে অ্যাড ফ্রেন্ডের জায়গায়. সো কিছু সেটিংস কমপ্লিট করলে কিন্তু আপনারা ফেসবুক প্রোফাইলে ফলো বাটনকে অ্যাড করতে পারবেন. ওকে, সো লেটস স্টার্ট দিস ভিডিও. গাইস, আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটনকে কিভাবে অ্যাড করতে পারবেন. জাস্ট আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন অ্যান্ড ভিউ অ্যাজ উপরে যদি ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফলো বাটন শো হচ্ছে, যেটা আপনারা অ্যাড করতে পারেন. এখানে আপনাদের এখন কিন্তু অ্যাড ফ্রেন্ড দেখাবে, তো এই অ্যাড ফ্রেন্ডের জায়গায় আপনি আমার মতো কীভাবে ফলো বাটন অ্যাড করবেন এই ভিডিওতে কমপ্লিটলি দেখাবো. ওকে, তো কিছু সেটিংস কমপ্লিট করলে আমরা এই ফলো বাটনকে খুব সহজে অ্যাড করতে পারবো, আপনিও পারবেন. তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা ফলো বাটন প্রোফাইলে অ্যাড করতে পারবেন. এরপর থেকে পিপুল কিন্তু আপনাকে ফলো করতে থাকবে, আপনার ফ্রেন্ড যারা রয়েছে তারা আপনাকে ডাইরেক্ট ফলো করবে. অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে 108টি কিন্তু আমার পিপুল ফলো করছে এখনও পর্যন্ত. তো এইভাবে আপনার ফলোয়ার্সকে শো করাতে পারবেন আপনার প্রোফাইলে. সো লেটস স্টার্ট দিস ভিডিও. সো গাইস, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে ফলো বাটন আমার অলরেডি অ্যাড করা আছে, কিন্তু আমি সমস্ত সেটিংসগুলোকে রিফ্রেশ করে দিয়েছি অ্যান্ড আপনাদেরকে প্রথম থেকে দেখাবো কী কী সেটিংস করতে হয় ফলো বাটন অ্যাড করার জন্য. তো আমি থ্রি ডটে ক্লিক করবো অ্যান্ড ভিউ অ্যাজে যদি এখন ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কিছুক্ষণ আগে ফলো বাটন দেখাচ্ছিলো, এখন কিন্তু অ্যাড ফ্রেন্ড দেখাচ্ছে. ওকে, যেসব সেটিংসগুলো করতে হয় ফলো বাটন অ্যাড করার জন্য সেগুলো করে দেখাবো আপনাদের সামনে. তো লেটস স্টার্ট. তো প্রথমে আমাদেরকে কী করতে হবে, মোবাইলে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে নেবেন অ্যান্ড জাস্ট ওপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন রয়েছে, এখানে ক্লিক করবেন. ক্লিক করে আপনারা নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন তিনটে সেটিং পাবেন, কমিউনিটি রিসোর্স, হেল্প অ্যান্ড সাপোর্ট, সেটিংস অ্যান্ড প্রাইভেসি. সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমাদেরকে কাজ করতে হবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সেটিং বাটন, এই সেটিং বাটনে আমরা ক্লিক করব. তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট প্রেফারেন্স, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, পারমিশন, তো সমস্ত সেটিংস এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত সেটিংসগুলো. ওকে, তো আমাদের এখানে কাজ করতে হবে কি অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি সেটিংসটার উপরে কাজ করতে হবে. তো এখানে নিচে যেসব সেটিংসগুলো আছে দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে দুটো সেটিংস করতে হবে, হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই সেটিংসটা অ্যান্ড ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট. তো ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশানটা অনেক সময় অনেকের কিন্তু হাইড করা থাকে, কারণ তারা যদি তাদের এজটা 18+ না দিয়ে থাকে তাহলে কিন্তু এই সেটিংসটা তারা দেখতে পাবে না. তো আপনারা আপনাদের ফেসবুক আইডি ক্রিয়েট করার সময় কিন্তু 18+ এজ দিবেন, নাহলে কিন্তু আপনারা ফলো বাটন অ্যাড করতে পারবেন না. ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশানটা কেন আপনারা দেখতে পান না. তো প্রথম আমাদের সেটিংসটা হচ্ছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট, এই অপশানটা আমরা ক্লিক করব. তো অনেকগুলো সেটিংস আমরা দেখতে পাবো, তো আমাদেরকে জাস্ট একটা সেটিংস কমপ্লিট করতে হবে, হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, ওপরে যে ফার্স্ট অপশানটা দেখতে পাচ্ছেন এটাই আমরা ক্লিক করব. অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে এভরি ওয়ানে ইনেবেল করে দেওয়া আছে সেটিংসটা. ওকে, তো আমাদেরকে দ্বিতীয় সেটিং যেটা রয়েছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, এই সেটিংসটা ইনেবেল করতে হবে. ওকে, তো ফলো বাটন অ্যাড করার জন্য আমরা ফার্স্ট সেটিংসটা কমপ্লিট করলাম অ্যান্ড দেন তারপর আমরা ব্যাক চলে আসবো. ব্যাক চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই অপশানটা আমাদেরকে খুঁজে বের করতে হবে অ্যান্ড তারপর আপনার এই অপশানে সবথেকে মানে ফলো বাটন অ্যাড করার জন্য এখানে সমস্ত সেটিংসগুলো খুব খুব যত্ন সহকারে আপনাকে কমপ্লিট করতে হবে. তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত সেটিংগুলো ফ্রেন্ডসে এনেবেল করে দেওয়া আছে, সমস্ত সেটিংসগুলো আমাকে পাবলিক করতে হবে. তো এক এক করে আমাকে সমস্ত সেটিংগুলো পাবলিক করতে হবে, তো পাবলিক করে দেবো এক এক করে সমস্ত সেটিংগুলো পাবলিক, এটা এভরিওয়ান অ্যান্ড পাবলিক. ওকে, তো এখানে খুব মানে যত্ন সহকারে করবেন সমস্ত সেটিংগুলো পাবলিক করবেন, নাহলে কিন্তু ফলো বাটন অ্যাড হবে না. ওকে, তো আমাদের যে সেটিংসগুলো কমপ্লিট করতে হতো সেই সেটিংসগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম অ্যান্ড আমরা কিন্তু আমাদের প্রোফাইলে এখন যদি রিফ্রেশ করি একবার তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের ফলোয়ার্স কিন্তু ফলো বাটন অ্যাড হয়ে গেছে প্রোফাইলে. সো জাস্ট আমরা থ্রি ডটে ক্লিক করবো অ্যান্ড ভিউ অ্যাজে যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন ফলো বাটন অ্যাড হয়ে গেছে অ্যান্ড এভাবে আপনারা কিছু সেটিংস কমপ্লিট করার মাধ্যমে ফলো বাটনকে খুব সহজে প্রোফাইলে অ্যাড করতে পারবেন. ওকে, সো গাইস, আপনারা যখন ফলো বাটন অ্যাড করে নেবেন তখন কিন্তু আপনারা আপনাদের প্রোফাইলে ফলোয়ার শো করাতে পারবেন সেম আমার মতো. ওকে, তো ফলোয়ার শো করানোর জন্য আপনাকে জাস্ট ব্যাক চলে আসতে হবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, এখানে ক্লিক করতে হবে অ্যান্ড ক্লিক করার পর নিচে একদম স্ক্রল করে আসবেন. তো এখানে দেখতে পাচ্ছেন ফলোড বাই 108 পিপুলস, এখানে আমরা যদি ক্লিক করি তো একদম নিচে চলে আসবো, তো দেখতে পাচ্ছেন ফলোয়ার. তো এটা যদি আনটিক করি তাহলে কিন্তু এটা আমার প্রোফাইলে শো হবে না, তো এটাকে টিক করে আপনাদেরকে সেভ করতে হবে নিচে সেভ বাটনের উপর, তাহলে কিন্তু আপনার প্রোফাইলে এটা সেভ হয়ে যাবে. ওকে, তো যে সকল ফ্রেন্ড আপনার রয়েছে তারা কিন্তু এখন থেকে আপনার প্রোফাইলে ফলোয়ার্স দেখতে পাবে, তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে ফলোড বাই 108 পিপুলস এখানে দেখতে পাওয়া যাচ্ছে, সেম টু সেম আপনিও দেখতে পাবেন. ওকে, তো এইভাবে আপনি আপনার প্রোফাইলে ফলোয়ার্স শো করাতে, তো আপনি এখনই আপনার প্রোফাইলে ফলো বাটন অ্যাড করে দিন অ্যান্ড ফলোয়ার্স এভাবে আপনি শো করতে পারবেন. সো
ভিডিওটি যদি ইন্টারেস্টিং হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও চ্যানেল আপলোড দিয়ে থাকি, তো পাশে থাকবেন। ওকে, দেখা হচ্ছে আরও নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে।